কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা 6 নং ভাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের 1 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জানাল ভাই, যিনি আপেল মার্কানি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো আসলে আপনি তো এইবার প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তো ভোটারদের কেমন যেন সমর্থন পাচ্ছেন এবং এলাকায় আপনার প্রচার প্রচারণা কেমন চলছে, নির্বাচনী পরিস্থিতি কি, আমাদের সার্বিক বিষয়টা জানাবেন। নির্বাচন বর্তমান এলাকার মাঝে যে পরিস্থিতি দেখি, মানুষের উৎসব, জনতার ভিড়, মানুষের যেহেতু সুষ্ঠু নির্বাচন হবে বলতেছে প্রশাসন, বিভিন্ন মিডিয়া থেকে বলতেছে, এই জন্য মানুষে ঈদের মতন উৎসব মনে করতেছে। যদি আপনার নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, মানুষে অনেক দিন যাবৎ মানুষের ভোট দিতে পারে না, এই জন্য মানুষের সুষ্ঠু নির্বাচনের জন্য ঈদের মতো মানুষের উৎসব পালন করতেছে, মানুষের খুব আনন্দিত হইতেছে। শান্তির লক্ষ্যে আমি এলাকার সেবা করার জন্য, আমি আসলে একজন কৃষক, আমি ব্যবসাও করি, আমার আবেগ হইল আমি যেহেতু ব্যবসা করি, কৃষিকাজ করি, আমার মতন যখন প্রত্যেকজন কর্মজীবী থাকতে যখন চলাফেরা করে, সেই লক্ষ্যে আমি এই এলাকার মানুষের সেবা করার জন্য কোনোদিন না, আমাদের ফ্যামিলি আমরা 5 ভাই 3 বোন, আমার বাবা আছে, আমার মা আছে, এখনও আমরা একসাথে থাকি। আর আমার পরিকল্পনা যতদিন আমার বাপ আমার পাশে আছে, ডেনে আছে, আমি যতদিন বাচ্চা থাকি একবেলা ভাত জন্য আমার আল্লাহ আমার বাপ মা ছাড়া না খাওয়া, এইটার পরিবৃত্তি বুঝেন আমি কী ধরনের লোক বা কী ধরনের ছেলে। আমিও থাকবো, আমি একটা টেকা জন আল্লাহ আমার না খাওয়ায় আমি যা পামু সব জনমুখে মুখে মুখে সে আমি আশাবাদ ব্যক্ত করে আমি এই এক নম্বর থেকে আমি নির্বাচন করছি। আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বা এলাকার যে বর্তমানে যে এই যে আমরা 2021-এর 5 জানুয়ারি নির্বাচনে যে যে কোনোভাবে আল্লাহর আমরা নির্বাচন আসছে বা এলাকার যে পরিস্থিতি বা এলাকার যে সম্মানভাবে আমাদের বর্তমান আছে, এই সুন্দর আমরা কামনা করি আর সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে যখন আমরা ভোট দিতে পারি আনন্দ উৎসবে আমরা বা সুষ্ঠুভাবে, এটা আমরা কামনা করি। আর এলাকা যদি আমরা জয়যুক্তি আমরা আসতে পারি জনাল ভাইকে, আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা গরম নিরীহ আছে তাদের সেবা করার জন্য আমরা জয়যুক্ত হয়ে কামিয়াবে আইতে পারি, তাদেরকে আমরা একসাথে নিয়ে আমরা আনন্দ উৎসব একসাথে আমরা কাজ করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আচ্ছা।